এক নম্বরে জঘন্য থার্ড ক্লাস নোংরা কোম্পানি রয়্যাল এনফিল্ড। ভাই এখানকার একজন লোকালের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আর এতবার ঘুরলো, তিনবার একই জায়গাতে ঘুরলাম ঘুরলাম, লাস্টে গিয়ে আসলাম এখান থেকে। পুরো ভিউটা দেখো জাস্ট, এখান থেকে পুরো ভিউ আলাদাই লাগছে, আলাদাই। জাস্ট দেখো এই যে এটা রুম, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সো গুড মর্নিং সবাইকে, আর আমি হচ্ছে প্রায় দু মাস পর অ্যাক্টিভ হলাম, মানে এই কদিন আমি ছিলামই না, একদম বাড়ি থেকে উধাও হয়ে গেছিলাম। ইয়ার কি মারছি, বাড়ি থেকে উধাও হয়নি, মানে একটু সোশ্যাল মিডিয়া ইনঅ্যাক্টিভ ছিলাম। যাই হোক, তো অ্যাভাব অন ইয়ার সেই আগের বার লাস্ট সিকিমে গেছিলাম, তারপরে আর কোনো বাইক নিয়ে রাইডে যাইনি, জাস্ট রোড ট্রিপ। তো ফাইনালি এক বছর পর, মানে অনেকদিন ধরে ইচ্ছা করছিলো কবে বেরোবো কবে বেরোবো, সো ফাইনালি বেরোচ্ছি রাইডে। কোথায় যাচ্ছি জানি না, মানে অনেকগুলো অপশান আছে, ওরা রাস্তায় যেতে যেতে ওরা ঠিক হবে, আর কে কে যাচ্ছি সেটা এখন না বলে ডিরেক্ট ওখানেই বলা যাক, মানে সবাইকে দেখানোই যাবে। আর এখানে নতুন সেট আপ করে নিয়েছি, জানি একটু দেখতে খারাপ লাগছে, কারণ হচ্ছে এই যে এগুলো ইন্টারনেট আটকানো হয়েছে, কিন্তু কিছু করার নাই, কারণ এই যে অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারটা তো আর মানে ওয়াটারপ্রুফ না, সো তুমি বৃষ্টি সেটাকে খুলতে থাকবে, যাই জন্য আমি হচ্ছে কোনো কিছু পারমানেন্ট কিছু দিয়ে চিপকায়নি, জাস্ট টেম্পোরারি চিপকিয়ে রেখেছি। জানি হেলমেটের লুক একটু খারাপ লাগবে, কিন্তু অ্যাডজাস্ট কিচ্ছু করার নেই। সো চলো আমি পুরো রেডি, বাইকটাকে বের করি, ওয়ার্ম আপ করি, কিছুক্ষণ ওয়ার্ম আপ করে রাখবো, কারণ অনেক দিন পর অনেকটা পথ ও যাবে। সো ঠিক আছে চলো বেরো যাক, আর রাস্তায় যেতে যেতে কথা হোক, কারণ তাহলে রাস্তাতে আর মানে এটা তো জাস্ট স্টার্ট হলো, জার্নি তো ওই বাকি হে মেরে দোস্ত। ঠিক আছে আসছি, চলো আসছি। জয় শ্রীরাম। হ্যাঁ চলো চলো। তো ফাইনালি বেরিয়ে গেলাম এক বছর পর রাইডে। ও এটা আলাদাই ফিল হচ্ছে, মানে এই ড্রেসগুলো পরে, কতদিন ধরে পড়ি না ড্রেসগুলো, আর মানে কি বলবো এই ফিলিংসের কথা, মানে এটা বলে বোঝাতে পারবো না এত বড় একটা মানে আমার ফিলিংসটা। কোথায় রাইডে চলো, যাই হোক বিষয়টা হলো ভেবেছিলাম 5টার দিকে বেরোবো, কিন্তু সেই 5টা এখন হচ্ছে 5:30 হয়ে গেছে, আর ওয়েদার দেখো ভাই, আমাদের প্ল্যান যে মানে সূর্য ওঠার আগে, মানে ওই যে হিটটা যে দেয়, ওই হিটটার আগে আমরা বেরিয়ে যাব। আর এই যে এখানেও মাউন্ট লাগিয়ে নিয়েছি, এখন থেকে মানে একটা নতুন ভিউ, মানে নতুন একটা অ্যাঙ্গেল দেখা যাবে, আর ক্যামেরা ট্যামেরা সব পজিশান চেঞ্জ করে দিয়েছি ভাই। আমি জানিও না, মানে আমি একটা জিনিস ভুল করেছি কি তারা ভোড়ায়, আমি না সাউন্ড টেস্ট করিনি, এখন যদি হাঁকলো তো গেল। আর আমি মা কসম বলছি, আমি জানি না যে আমার কি কন্ডিশন হয়ে আছে মানে ক্যামেরার, সো একটু ইয়ে করে নিও। 6:45 চলো, ইন্ডিকেশন দিয়ে দিয়েছি, লেটস রাইড স্টার্ট। বহুত দিন পর, আর বিশ্বাস করবো না, জ্যাকেট হাফের বেশি খোলাই আছে, মানে এত গরম। আমরা আজকে আমাদের ফার্স্ট টোলটা এখন ক্রস করবো, আর জাস্ট ওয়েদারটা দেখো, ভিউটা দেখো, মানে সানরাইজের যে ভিউটা, আর চারিদিকে ওয়েদারটা আলাদাই হয়েছে, মানে অসাম যাকে বলে। ভিডিও রেকর্ড হচ্ছিস রে? হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে ভাই, আসলে ফোনের সাথে ক্যামেরাটা না কানেক্ট করতে ভুলে গেছিলাম, যার জন্য এখন এই চ্যাকারটা নিতে হচ্ছে। ঠিক আছে একটু পরে কানেক্ট করে দিব, যেখানে গিয়ে দাঁড়াবো। আমরা এখানে ব্রেকফাস্টের ব্রেক দিয়ে দিয়েছি, আর বাইরে প্রচণ্ড রোদ, তো ভেতরে আসলাম আর আমি দেখাচ্ছি। তুমি বসেই খাও, এ বেটা তোমার ফর্সা লাগছে গো। আমি খেলাম না কিছু, কারণ আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম,
আর এখান থেকে সেরকম কিছু খাবো না, জাস্ট হচ্ছে অন্য এনার্জি ড্রিঙ্ক দেখলাম এদিকে পেলাম না, পরে যখন কিনলাম দেখলাম এদিকে ভরে আছে। ঠিক আছে, আর এখন আমাদের রাইডের 2 ঘন্টা হয়ে গেছে, ওই জন্য ব্রেকফাস্টে দাঁড়ালাম। তো এখন এরা খাওয়া দাওয়া করছে, এরা শেখরদা, তনুদা, পুচুদা, আর আমি এই চারজনই আমরা এইবারের পার্টনার। চলো এখান থেকে কিছুক্ষণ ব্রেক টেক দিই, ব্রেক দিয়ে আবার বেরিয়ে যাই। সো আমাদের এখন ব্রেকফাস্ট ডান হলো, আর এখন এখান থেকে বেরোবো। একটা 15 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিয়ে দিলাম, ব্রেকটা ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা মানে বুঝতে পারছি না যে কালকে বাইকটা একবার চেক করালাম সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরে আবার কিছুক্ষণ চালানোর পর দেখছি যে বাইকে ইঞ্জিন লাইট জ্বলছে, কেন হচ্ছে ভাই ভগবান জানে। ফার্স্ট মানে আজকের জার্নির ফার্স্ট পাহাড় দেখতে পেলাম, মানে ক্যামেরায় আসছে কি না জানি না, ওই যে ওই সেকেন্ড রোড যে মেঘটা আছে মেঘের দেশ নিচেই পাহাড়, জাস্ট পাহাড় দেখা যাচ্ছে, আর সামনের লোকেশনটা ভিউটা এত ভালো লাগছে মানে কি বলি। তো গাইস 3 ঘন্টা জার্নি করে চলে এসেছি আমরা শিলিগুড়িতে, আর এখন একটা রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে এখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে একদম খুব ক্লোজ, আর এখানে দাঁড়ালাম মেন হচ্ছে এখানে একটা শেড আছে ছোট্ট শেড, এবার শেডের জন্যই বুঝতে পারছি এত গরম, মানে অবস্থা দেখলে বুঝতে পারবা, কিন্তু এত মজা হচ্ছে, দেড় বছর না প্রায় 1 বছর 3-4 মাস পর মানে রাইডে এসেছি। এখন যাই ওখানে জল টল খাবো, আর ব্রেকও কম নিচ্ছি, আর মানে এবার যেমন 80-90 ক্রুজ করছি যার জন্য খুব তাড়াতাড়ি ক্রুজ করতে পেরেছি, আর রেস্টও করতে হয়নি বেশি, জাস্ট একবার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে দিয়ে, এখন একটু জাস্ট জল খাবো কিছুক্ষণ, দাঁড়াবো 2-5 মিনিট এখানে আবার বেরিয়ে যাবো। চলো তো এখন আমরা দাঁড়িয়েছি শিলিগুড়িতে, আর শিলিগুড়ি দাঁড়িয়ে দেখো আমার সামনে যে আছেন উনি হচ্ছে সাইকেল নিয়ে যাত্রা করছে, মানে জার্নি সত্যি যে কোনো কিছু নেই হয়, তাকে বেস্ট অফ লাক, জয় শ্রীরাম, হরের মহাদেব। চলো আমরা এদিক দিয়ে এন্টার করলাম, কারণ আমরা হচ্ছে গজলডোবা হয়ে যাব, মানে আমরা ওই রুটটাকে ফলো করব। কি ভিউ বাইকে দেখো, পুরো ফরেস্ট, তার পাশে ক্যানেল, তার পাশে রোড, আবার এই পাশে ফরেস্ট, আর মেঘ তো কিছু বলার নাই। A few moments later. So guys, আমি এখন আছি গজলডোবা থেকে 9-10 কিলোমিটার আগে, আর রয়্যাল এনফিল্ড সত্যি কথা বলতে এমন ওরা মানুষ মারবেই, কিছু এই যে হিমালয়ান ওনার ছিল, আমি তো বাইকটাকে মানে বেঁচে দিয়ে কি শান্তিটা না পাইছি আর কি, কিছুদিন আগেও সেম ইস্যু ছিল, আমি আমার আগের ভিডিওতে মানে আমরা বন্ধুরা মিলে বেরিয়েছিলাম সেই দিনও ছিল, আমি গাড়ি 100 চালাচ্ছি, গাড়ি চালাতে ফুল মানে এরকম ববলিং করছে, নিয়ে গেলাম টাইট দিলো, বলো দেখো ঠিক আছে নাকি, আমি ওখানে দাঁড়িয়েছিল না ফুলবাড়ি মোড়ের মধ্যে, হ্যাঁ চেনটা যে কাঁপতে সামনে চেনটা না ছিঁড়ে যায়, আরে ওই জিনিসটাই তো হচ্ছে, এটা একদম লুকিয়ে গেছে। আর এই জায়গার একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটা দেখো ভাঙার মতো কি হয়ে যাচ্ছে, মানে এটা এত লুজেই দেখো অবস্থা, দেখো এই যে হাতে একটা আঙ্গুল দের কা নড়ছে, ওয়ার্ল্ডই নেই কোনো, মানে রয়্যাল এনফিল্ড ভাঙা না ঠিকই, রয়্যাল এনফিল্ডের এই অবস্থা, মানে রয়্যাল এনফিল্ড ওরা ঠিক করে নিয়েছিল মানুষ মারবেই, আর এটা রয়্যাল এনফিল্ডকেই বলছি এই পার্টটা, আমি টুইটারেও দিবো ইনস্টাগ্রামেও দিবো যত জায়গায় রয়্যাল এনফিল্ডকে ট্যাগ করে দিবো, রয়্যাল এনফিল্ডের তো কেরিয়ার শেষ মানে খারাপ। আর ক্লাসিক এত ভালো একটা গাড়ি, ঠিক আছে গাড়ি এরকম ইস্যু, ঠিক আছে আমি তো লিটারালি মানে
আধা ঘন্টা পনেরো ঘন্টা ধরে হবে, আমি বুঝতে পারছি বাইকে কোনো একটা ইস্যু দিচ্ছে, কোনো একটা ইস্যু দিচ্ছে, সামনে তো দাঁড়াতে হবে বুঝলা, টায়ার দিতে হবে নাহলে সমস্যা। কিন্তু তারপর লাস্টে এখন তো কনফিডেন্স পাচ্ছি না বাইক চালানোর, যদি থাকে দাও কোনোভাবে টাইট করে নিয়ে যাবো এখন। আর নো মোর রয়্যাল এনফিল্ড, সত্যি নো মোর রয়্যাল এনফিল্ড। একদম কাছেই হচ্ছে মেকানিক পেয়ে গেলাম এখানকার লোকালদের কাছে শুনে নিয়ে, তো হচ্ছে জাস্ট কোনোভাবে একটা টাইট দিয়ে যাই। আরে বাইর লোককে বলে বাইর লোক তো বুঝবে না না যে হচ্ছে বুলেট খুব ভালো এই সেই, এখন এই বাইকটা যে এরকম ধোকা দিচ্ছে। আর কোম্পানি কিছু মানে সার্ভিস সেন্টারে এত অ্যাটিটিউড ওদের, সবাই গাড়ি ওরা বানায়। তো আর এখানে গরম প্রচণ্ড, আর আমাদের যে দুজন ছিল ওরা অনেকটা আগিয়ে গেছে জন্য ওদের ফোনের সাথে কানেক্ট হচ্ছি না, তা আমরা দুজন আছি, কোনোভাবে এটা ঠিক হোক দেন দেখা যাক কী হচ্ছে, যেতে পারি কি পারি না। এখানে কোনো রকম স্টার্ট মানে ঠিক করালাম, এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। টাইট তো হলো, তো এখানে এক জায়গায় দাঁড়ালাম, জল কিনলাম আর আনারস কিনলাম, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, জল শেষ হয়ে গেছিলো। আর পাশে দেখলাম ফল আনারস আছে, একটু গরমের মধ্যে খেলে ভালো লাগবে, আর সত্যি বলতে আনারস খুব ফেভারিট আমার। সো এখন যাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে ওই সেটটাতে মানে ছাওয়াটাতে, আর আমি গেছিলাম আনতে, এখন যাই ফটাফট একটু খাবো জল টল খেয়ে, দেন হচ্ছে আবার জার্নি স্টার্ট করবো। মানে চায়ের বাগানের মাঝখান দিয়ে যেতে যা মজা, মানে দেখো দুই দিকে শুধু চা বাগান, সামনে পাহাড়, এই যে যা দেখছো সব সামনে পাহাড়, আর তার মিডিল দিয়ে একটা স্ট্রেট রোড, মানে স্ট্রেট রোড না বাট মানে সুন্দর একদম প্লেন রোড, হ্যাঁ প্লেন রোড ঠিক আছে, দুদিকে মানে আলাদাই ভিউ। আজ ভিউ নেই দিখাউঙ্গা, আজ তেহলকা ভিউ দিখাউঙ্গা। এখন এখান থেকে নামতে লাগবে নিচে, সুন্দর করে সেক্সি করে আস্তে করে, হ্যাঁ ও আস্তে। আমরা যে দোকান দাঁড়িয়েছিলাম ওই দোকান থেকে ডিরেক্ট নামে এটা, ভাই ভাই ইয়ে ভাই আলাদাই ব্যাপার, এই জায়গাটা যে আসবে না সে মিস করবে। অফরোড আমি আমার হেলমেট আর চাবি এখানে রেখে দিয়েছি, বাইকটা বাইকগুলো এখানে, স্নান করলে আলাদাই লাগবে আলাদাই। আর এই যে ভিউটা ভাই, ভিউটা আলাদাই লাগছে, মানে কিছু মানে বলে বুঝতে পারবো না, দেখো জাস্ট বাইকগুলো দেখো, এখানে মনে হচ্ছে একটা কাশ্মীর এরিয়াতে আমরা আছি, যে আসে না সে মিস করলো। আর ভিউ সবার ভাগ্যে থাকে না, যেমন আমাদের ভাগ্যে ছিল পুচুরের ভাগ্যে নাই। আর মনে হচ্ছে এখন এখানে স্নান করি, সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ, মাকে ওখান থেকে কিছুটা হেঁটে আসলে এখানে সুন্দর স্নান করার জায়গা। আমরা জ্যাকেট পরে মানে রাইডিং এখন মানে গিয়ার পরে আছি, প্লাস আমাকে এখনও রাইড করতে হবে মিনিমাম 50 কিলোমিটার, কারণ আজকে আমরা হচ্ছে স্টে করবো রিসর্টে, আর যার জন্য এখন এখান থেকে বেরোচ্ছি। আর উফ গরম ভাই, এখন দেখি এখানে যদি পসিবল হয় দু একটা রিলস টিলস শ্যুট করবো দেন বেরোবো। কিন্তু ওই তখন যে ক্রস করে আসলাম, ওয়াটার ক্রসটা যে করে আসলাম, ওখানে তো রিলস বানাবো।
আমরা এমন জায়গাতে ঘুরে আসলাম যে হচ্ছে মানে রিজ মেলাতে গিয়ে জুতাই ভিজে গেল, আর কারো কারো কাছে আঙুর ফল টক নাকি তনুদা আঙুর ফল টক দেখে নেবে, আর আরেকজন আমাদের সাথে এসে ছবিতে দেখে নেবে। সো এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ না এটা, এটা হচ্ছে ব্রাঞ্চ, আর এখন হচ্ছে ব্রাঞ্চ হলো, দেন এখন আবার বেরিয়ে গেলাম। যেখানে দাঁড়িয়েছিলাম পিওর ভেজ ছিল, বাট ম্যাগিটা আলাদাই টেস্টি, আর তার সাথে হচ্ছে মানে ভিউটা তো দারুণ, আর বটগাছ তলার নিচে বসা জায়গা করা, ঠান্ডা একদম। ও ভাই স্বর্গ 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 ভিউ, ওফ। একটা জিনিস দেখাবো আমি এখানে দাঁড়িয়ে, এখান থেকে পুরো ভিউটা দেখো, জাস্ট এখান থেকে পুরো ভিউ আলাদাই লাগছে, আলাদাই। আর ভিউটা যা লাগছে না মানে কিছু বলার নাই। One eternity later. তো এখন বৃষ্টি হচ্ছে জন্য আমরা দাঁড়ালাম একটা জায়গায়, আর এখনকার যে ওয়েদারটা উফ, মানে এই সময় যদি ক্যামেরাটা লাগিয়ে রাখতে পারতাম না খুব ভালো লাগতো। এই ভিউটা দেখো, উফ। আর এখানে আমরা বসে আছি আমাদের তিনটে বাইক, আর এখনকার ভিউটা মানে আলাদাই, কিছু বলার নাই, এত সুন্দর ভিউ। তো গাইজ এখন আমরা লাভাতে চলে এসেছি, আর হচ্ছে এই সামনেই হচ্ছে লাভা সিটি, আর এই সিটি হান্ড্রেড না সরি, এই যে লাভা সিটি, আর এইটাতে তো বুঝতে পারছো না যে কীরকম মানে ভিজেছে, জাস্ট দেখো এটাতে তাহলে বুঝতে পারবে, ইভেন এখনও পড়ছে, এইরকম ব্যাপার। তার মধ্যে আমি যেটুকু পেরেছি, ক্যামেরা তো পারবো না বের করতে, ফোন দিয়ে যেটুকু পসিবল হয়েছে আমি ক্যাপচার করার ট্রাই করেছি, আর এখন এখান থেকে জাস্ট 4-5 কিলোমিটার, কিন্তু এখানকার ওয়েদারটা খুবই ভালো, মানে আমার খারাপ লাগছে আমি দেখাতে পারছি না। সো গাইজ আমরা হচ্ছে এই নিচে যে রুটটা দেখতে পাচ্ছি, নিচে যে রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে জাস্ট এদিক দিয়ে উঠলাম, ঠিক আছে। আমাদের জাস্ট অফ রোড প্যাস স্টার্ট হলো, এখানকার যে ওয়েদার মানে বৃষ্টি আসছে ঠিকই, কিন্তু এখন ক্যামেরা মানে লাগাতে হবে, কোনো অপশান নাই, কারণ এখানকার জাস্ট মানে ভিউটা দেখো। এবার এইগুলা ভিউ দেখাবো না তোমাদেরকে, তো কাকে কাদের দেখাবো, তো চলো তাড়াতাড়ি ক্যামেরাটা সেট করি। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, আর এখান থেকে একবারে সব দেখা যাচ্ছে যে হচ্ছে মানে ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না ঠিকঠাক অ্যাঙ্গেলে। উফ উফ, এই ভিউগুলো আর এই অফরোডই তো চাই। এখান থেকে রোড আর বেশিক্ষণের না, 10-15 মিনিট হবে, কিন্তু বিষয়টা হচ্ছে বলে না শেষ ভালো যা সব ভালো, তার এই যে শেষ ভালো, মাঝখানে অনেক ইস্যু হলো কিন্তু তারপরেও এই যে এই জিনিসটা, যেমন এখানকার যে উফ, এটা কি আমাদের হোমস্টেটা, এই তো হিমালয় হাট, তো এটাই আমাদের হোমস্টে, এখন গাড়ি এখানে রাখবো।
এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটাই আমাদের ডেস্টিনেশন হচ্ছে হোটেল হিমালয়া হাট, হিমালয়ান হাট। আর বিষয়টা হচ্ছে পার্কিং একদম এখানে আমাদের চোখের সামনেই, মানে সিটিং এরিয়া, এখানে দুটো সিটিং এরিয়া আছে আর এখানেই বাইক রাখার জায়গা, আর এরকম কিছু ভিউ। কিন্তু সবথেকে ভালো যেটা ব্যাপার, এটা আমাদের হচ্ছে সিটিং এরিয়া আর এটা হচ্ছে আমাদের হোটেল। আর বিষয়টা হচ্ছে সবথেকে ভালো, এখান থেকে দুটো পা জাস্ট ওয়ান টু এর ফেললে এই যে আই লাভ ঋষভ, একদম রুমের পাশে, একদম জাস্ট দেখো এই যে এটা রুম আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আই লাভ ঋষভ। মানে এই জন্য আমরা কখনো হোটেল বুক করে আসি না, যে জানি ভালো মতো একটা ভালো হোটেল পাবই। আর এখানে দেখো কীরকম কুয়াশাগুলো যাচ্ছে, হ্যাঁ তোমার এই যে সবচেয়ে ভালো বৃষ্টির জন্য জুতোই চেঞ্জ করে দিয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে একটা করে আলাদাই মজা হয়। তো আমরা চারটার দিকে এসেছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখো সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম, এই চা পকোড়া নিয়ে আসলো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, এক্সপেক্ট করিনি এরকম ঠান্ডা পড়বে। আর যাই হোক, তো হচ্ছে আজকে তো সেরকম বেরোনো হলো না, আর বলেছিলাম যে মানে ওই জন্য আমরা বাইরে থেকে সব জায়গা মানে স্পটগুলো ঘুরে আসলাম, যে জানি এরপরে রুমে একবার ঢুকে গেলে বেরোনো হয় না, আর এখন তো কোনো অপশনও নেই, রাত হয়ে গেছে প্লাস বৃষ্টিও হচ্ছে। সো কালকে বেরোবো, এখন কি হচ্ছে লাঞ্চ করে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, সবাই ওখানে ঘুমাচ্ছে, একমাত্র তোমরা ঘুম থেকে উঠেছে, দুজন এখনও ঘুমাচ্ছে, চা আর গরম গরম পাকোড়া দিয়ে গেল, এটা মনে হয় পেঁয়াজি। আর আজকে তো কি রাতে খাবো খেয়ে ঘুমাবো, কারণ কালকে যাবো, কালকে কোথায় যাবো ওটা রাতে মানে ডিনারের, সরি লাঞ্চ কেন বলছি, ডিনারের পর ডিসাইড করা হবে। তো ঠিক আছে, দেখতে থাকো, এরপর আরও নেক্সট এপিসোড আসবে, তো চলো বাই।